থামছেই না মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে প্রায় 200 জনের মৃত্যু। রোগের চাপে হিমশিম অবস্থা হাসপাতালের। ভারত থেকে এলো আরো 200 মেট্রিক টন অক্সিজেন। টানা বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের 400+ গ্রাম। পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ তলিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পও। পাহাড় ধসে ও ঢলে দুই দিনে 14 জনের মৃত্যু। বাংলার সময় সঙ্গে আছে আমি খান তাজদিন আসাদ। বেড়েই চলেছে করোনা মহামারীর ভয়াবহতা। 24 ঘন্টায় ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে 195 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মারা গেছেন বগুড়ায় 21 জন। সর্বোচ্চ শনাক্তের হার বরিশালে 60.64%। রোগীর চাপে একদিকে বেসামাল হাসপাতালগুলো, অন্যদিকে শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন শুরু হতে না হতেই বিভিন্ন জেলা থেকে করোনায় মৃত্যুর খবর আসতে থাকে। উৎকণ্ঠা নিয়ে হাসপাতালগুলোতে করোনা রোগীর স্বজনদের ছোটাছুটি যেন এখন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগী হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে, এতে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট লেগেই থাকছে। আর দফায় দফায় কঠোর বিধিনিষেধেও কমছে না শনাক্তের হার। বগুড়ার 3টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বাধিক 21 জনের মৃত্যু হয়েছে। 494টি নমুনা পরীক্ষায় শনাক্ত 106 জন, হার 21.5%। 1843 জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাবনার 7, রাজশাহীর 6 ও নাটোরের 3 জন রয়েছেন। শনাক্তের হার 22.75%। রোগীর চাপ তো আছে, কিন্তু তারপরও আর কি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। মোটামুটি গ্রাম পর্যায়ে, শহরে সব জায়গায় একই রকম দেখা যাচ্ছে। করোনায় লাগাম ছাড়া ফরিদপুর, সিলেট ও চট্টগ্রাম 3 জেলাতেই 17 জন করে মারা গেছেন। ফরিদপুরে 24 ঘন্টায় 431টি নমুনা পরীক্ষায় 161 জন শনাক্ত হয়েছেন। আর চট্টগ্রামে 2792টি নমুনা পরীক্ষায় শনাক্ত 915 জন। জনগণ যদি সবাই সচেতন হয় করোনা 95% কমে যাবে। করোনা ও উপসর্গ নিয়ে খুলনা ও ময়মনসিংহে 12 জন করে মারা গেছেন। শনাক্তের হার ময়মনসিংহে 32.4% ও খুলনায় 21%। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। তাদের মধ্যে বরিশালেরই 6 জন। 24 ঘন্টায় 188টি নমুনা পরীক্ষায় শনাক্ত 114 জন। শনাক্তের হার 60.64%, যা দেশে একক জেলায় সর্বোচ্চ। অক্সিজেন এখন জমা দিয়ে গেছে, তারপরে গাড়ি আসবে, তার নাম লেখাইছি, তারপরে পাবো। আজকে সকালবেলা আসছে নাকি 30টা বোতল কারে দেবে? 8 জন করে মারা গেছেন কুমিল্লা ও দিনাজপুরে। কুমিল্লায় 24 ঘন্টায় 2065টি নমুনা পরীক্ষায় শনাক্ত 853 জন, হার 41.3%। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রংপুরে 7, যশোরে 7, চুয়াডাঙ্গায় 6 ও সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে 5 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। অসচেতনতা ও কুসংস্কারের কারণে হাসপাতালে না যাওয়ায় করোনায় কুষ্টিয়ার দৌলতপুরের লক্ষ্মীপুর গ্রামে গত 23 দিনে 13 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে আসে বলে জানান সিভিল সার্জন। এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পরিদর্শনে অনেকটাই আশ্বস্ত হয়েছেন বলে জানায় গ্রামবাসী। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনায় দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে 13 জনের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীর আতঙ্ক নিয়ে মঙ্গলবার খবর সম্প্রচার করা হয় সময় সংবাদে। বিষয়টি জানার পর দুপুরেই সিভিল সার্জনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দলটি মৃতদের তথ্য সংগ্রহের পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা। স্থানীয়রা চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে দাবি সিভিল সার্জনের। কুসংস্কার প্রচণ্ডভাবে কাজ করতেছে এই রোগের শুরুর দিকে। জুলাই মাসের 3 তারিখে যখন এখানকার 2-3 জন রোগী ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে গেছে এবং তারা যখন মারা যায়, গ্রামের ভিতর এটাই অপপ্রচার হয় যে হাসপাতালে নিয়ে গেলে রোগী মারা যাবে, অথবা আমরা নিজেরা যে ইনফেক্টেড হয়েছে আমরা প্রচার করব না, অথবা হাসপাতালে নিয়ে যাব না। এটাই সবচেয়ে বেশি মৃত্যুর কারণ বলে মনে করি। করোনা আক্রান্ত কিংবা যাদের উপসর্গ আছে তাদের চিকিৎসার আশ্বাস দেন সিভিল সার্জন। আর জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করায় খুশি স্থানীয়রা। অসুস্থতার কারণে আমাদের এই অসুস্থতাটা বেড়ে গেছে। জ্বর জ্বালা হলে ডাক্তারের নিয়ে আসবেন, মুখে মাস্ক দিয়ে মানুষের থেকে দূরে থাকার।
করোনার উপসর্গ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের 3 সদস্যের একটি দল কাজ করছে গ্রামটিতে। সময় সংবাদ, কুষ্টিয়া। ভারত থেকে দ্বিতীয় চালানে দেশে এলো 200 মেট্রিক টন মেডিকেল অক্সিজেন। দেশের বিভিন্ন কোভিড হাসপাতালে এই অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দ্বিতীয় চালা নিয়ে বাংলাদেশে ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস বুধবার সকাল 10:30 দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জে পৌঁছায় 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী বিশেষ এই ট্রেন। পরে শুরু হয় খালাস প্রক্রিয়া। অক্সিজেন খালাস করার জন্য এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে এবং ইতিমধ্যে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে অক্সিজেনটি খালাস হয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে। এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ চালান আসবে। এই অক্সিজেন করোনা মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানায় সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। এর আগে গত 25 জুলাই প্রথম চালানে 200 মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। কঠোর বিধিনিষেধে প্রতিদিনই সড়কে মানুষের চলাচল ও গাড়ির সংখ্যা বাড়ছে। ষষ্ঠ দিনে গণপরিবহন ও মার্কেট বন্ধ থাকলেও অবাধে চলছে বাস ছাড়া সব যানবাহনই। তবে বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 14 দিনের কঠোর বিধিনিষেধের ষষ্ঠ দিন বুধবারের একটি সড়কের চিত্র এটি। সড়ক, মহাসড়ক এবং জেলা শহরগুলোর প্রবেশ পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল অব্যাহত রেখেছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে পেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে অথবা করা হচ্ছে জরিমানা। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। তবে সড়কে অবাধে চলছে রিক্সা, অটোরিক্সা ও ব্যক্তিগত গাড়ি। ঘরের বাইরে বের হতে মানুষের অজুহাতের শেষ নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। বাইরে বের হবার যৌক্তিক কারণ দেখাতে না পারায় অনেককেই জরিমানা করা হয়। যে সকল মানুষ মাস্কবিহীন আছেন তাদেরকে মাস্ক পরার জন্য উৎসাহিত করছেন এবং মাস্কবিহীনভাবে যারা ঘোরাফেরা করছেন এবং যারা অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন তাদেরকে বিভিন্ন সময়ে তাদেরকে বিভিন্ন অর্থদণ্ড আরোপ করা হচ্ছে। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি টহল দিচ্ছেন সেনা সদস্যরাও। আমরা শুধুমাত্র যাদের কাছে বৈধ কাগজপত্র অথবা আইডি কার্ড আছে তাদেরকে আমরা এলাও করছি যাওয়ার জন্য, বাকিদেরকে আমরা বাড়িতে ফিরিয়ে নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ মেনে সবাইকে ঘরে থাকার অনুরোধ প্রশাসনের। আহসানুল করিম, সময় সংবাদ। করোনায় ঊর্ধ্বমুখী সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও থামছে না মানুষের অবাধ চলাচল। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা। কেউ ফিরছেন ঢাকায়, আবার কেউ বা যাচ্ছেন বাড়ি। প্রচণ্ড এই ভিড় করে ফেরিতে 2 ঘন্টায় পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী, BIWTC সবাই যেন অসহায়। এইভাবেই হুড়ুহুড়ি করে ফেরিতে ওঠানামা করছেন মানুষ। ভারতীয় ভেরিয়েন্টের ভয়ঙ্কর সংক্রমণের ঝুঁকি থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, অনেকে মাস্ক পর্যন্ত পরছেন না। ঘাটে আসার পর পিকআপে বা ছোট যানে করে অতিরিক্ত ভাড়ায় পরিবার পরিজন নিয়ে রাজধানী ফিরছেন মানুষ। আমার খুব ব্যবস্থা খুব খারাপ, একজন জরুরি ব্যক্তিকে ঢাকা নিয়ে যাচ্ছি। অফিস খোলা আছে, কাজ তো করা লাগবে, কাজ না করলে তো স্যালারি পাবো না। এখন যদি না আসি তো বাসায় বসে কি খাবো বলেন? পেটে ভাত নাই, কি করবো, বাধ্যতামূলক যাওয়াই লাগবে, কিছু করার নাই। যেখানে 50 টাকা ভাড়া সেখানে ভাড়া দিতে হচ্ছে 600 টাকা। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 18টি ফেরির মধ্যে প্রবল স্রোতে পদ্মা সেতুর নিচ দিয়ে চলার উপযোগী 10টি ফেরি, তবে বর্তমানে চলাচল করছে 7টি ফেরি। জরুরি পণ্যবাহী মালামাল মিয়া ফেরিগুলি চলাচল করতেছে, তার ভিতরে যাত্রীও পারাপার হচ্ছে, যেটা আমাদের নিরুপায় নিরন্তর নিয়ন্ত্রণ করা সম্ভব হইতেছে। এদিকে পাটোরিয়া দৌলদিয়া রুটেও একই অবস্থা। বিধিনিষেধের পরোয়া না করেই ঢাকায় ফিরছেন অগণিত মানুষ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টানা বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের 4 শতাধিক গ্রাম, পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ, তলিয়ে বালুখালি রোহিঙ্গা ক্যাম্প। পাহাড় ধসে ও ঢলে 2 দিনে 17 জনের মৃত্যু হয়েছে।
অতিবৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে হতাহতের ঘটনা ঘটে। দায়িত্বরতরা বলছেন, পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বললেও অনেক রোহিঙ্গায় নির্দেশনা না মানায় বাড়ছে ঝুঁকি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চারদিকে শুধু পানি আর পানি। তিন দিনের টানা বৃষ্টিতে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফে 413টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 56,000 পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো কাঁচা ঘর। চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বাকালি নদীর পানি এখন প্লাবিত হয়ে আমাদের গ্রামের মধ্যে প্রতিটি ঘরে বন্দী অবস্থায় আছে। পানি ডুবে গেছে, আমরা তো মানে এরকম বাইরে হতে পারিনি। সরকারের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা আমরা পাই নাই। ত্রাণ কিংবা কোনো রকম সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। 135 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা ইতিমধ্যে আমরা বরাদ্দ দিয়েছি। এদিকে কয়েকদিনের টানা বর্ষণে মারাত্মক প্রভাব পড়েছে এই জনপদে। মঙ্গলবার দুপুরে ও বুধবার ভোর রাতে উখিয়া, টেকনাফ ও মহেশখালীতে ভূমি ও পাহাড় ধসে 6 রোহিঙ্গা সহ 13 জনের মৃত্যু হয়। এছাড়া পানিতে ডুবে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর বেকুন মানে কি এর যেদিন কেমন মা হ্যান্ডালে না মানুষ আছে বেকুন ডর আছে ইন্ত বালুর হওয়ার হিসাবে প্রথমে থন্দিলে হয়ে যাবো ইয়ান জ্ঞান না থাকে মানে আর তো বেশি ডর হয়ে যায়। এখন সংশ্লিষ্টরা বলছেন পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বললেও অনেক রোহিঙ্গাই নির্দেশনা মানছেন না। জাগার কোনো অভাব নাই, কিন্তু ওরা মানে জানে যে এটা ভেঙে যাবে, এরপরে ওইখানে থাকতে চায়। পাদদেশকে আমরা বলছি যে আপনারা ঝুঁকিপূর্ণ যে জায়গা আছে সেই জায়গা থেকে আপাতত বাড়ি বর্ষণে নিরবস্থানে চলে যান, পরবর্তীতে আপনারা আবার আসতে পারবেন। এটা চলমান প্রক্রিয়া। আমাদের 34টা ক্যাম্পে, প্রতি ক্যাম্পে 100 করে 34 সিপিপি ভলান্টিয়ার, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলান্টিয়ার তারা কাজ করতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে অপরিকল্পিতভাবে উজাড় করা হয়েছে 8,000 একরের বেশি বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিস্তারিত জানাতে সিডিএ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, ধন্যবাদ। টানা বর্ষণে আবারও পানির নিচে তলিয়ে গেল বন্দরনগরী চট্টগ্রাম। সকাল থেকেই বর্ষণ হচ্ছিল, তবে সেই বর্ষণটি ছিল থেমে থেমে, কিন্তু গত দেড় ঘন্টা ধরে টানা বর্ষণ চলছে বন্দরনগরী চট্টগ্রামে। এ কারণে আবারও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আছি এখন নগরীর সিডি এলাকায়। এই এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা, জোয়ারের পানির সাথে যখন বৃষ্টির পানি এক হয়েছে, সে পাইপ পুরোপুরি এই মুহূর্তে এই এলাকাটি পানির নিচে তলিয়ে গেছে। শুধু এলাকাটিই নয়, নগরীর যে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, বিশেষ করে বদ্দরার থেকে শুরু করে সিডি আবাসিক এলাকা, ব্যাপারীপাড়া, সব জায়গায় কিন্তু এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে এক্ষেত্রে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। সেক্ষেত্রে এই এলাকার বিশেষ করে সিডিএর যে মানুষজন রয়েছে, কয়েক লাখ মানুষের বসবাস, তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। যারা ঘর থেকে বেরিয়েছিলেন তাদেরকেও কিন্তু চরম বিপাকে পড়তে হচ্ছে, কারণ কোমর থেকেও বেশি সমান পানি সামনে রয়েছে। তো সেক্ষেত্রে চলাফেরায় তাদের যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, সন্ধ্যা হতে চললেও সেক্ষেত্রে যারা বাইরে রয়েছে তাদেরকেও কিন্তু ঘরে যেতে অনেকটাই বেগ পোহাতে হবে। এবং তারা অভিযোগ করে বলেছেন, প্রতি বছর আসলে বর্ষা আসলে চট্টগ্রাম জলাবদ্ধতা পানি নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আসলে দিন গেলেও সেক্ষেত্রে জলাবদ্ধতা থেকে কোনোভাবেই কিন্তু নগরবাসী এখনও কিন্তু পরিত্রাণ পায়নি। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে পানির নিচে চলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। যেহেতু চট্টগ্রামে 5,500 কোটি টাকার জলাবদ্ধতা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, সিডিএ সেই কাজটি করছে, সাধারণ মানুষজন আশা করেছিলেন, যেহেতু 2.5 থেকে 3 বছর অতিবাহিত হয়েছে, এবছর অন্তত কিছুটা হলেও তারা জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু আমরা দেখছি প্রতিদিন যদি বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তার সাথে যদি জোয়ারের পানি থাকে, সেক্ষেত্রে আবারও কিন্তু বন্দরনগরীর বিভিন্ন জায়গায় কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। এবং সাধারণ মানুষজন আরেকটু অভিযোগ করেছে, প্রতি বছর কিন্তু নালা নর্দমাগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করা হতো, এবছর পরিষ্কার না করার কারণেই কিন্তু জলাবদ্ধতা বেশি হচ্ছে এমন অভিযোগ করেছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর সিডি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের বৃষ্টি ও জলাবদ্ধতার খবর জানাতে নগরীর সিডি এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 240 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শরণখোলা উপজেলাতে। গত 24 ঘন্টায় জেলায় গড়ে 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
এ বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। এদিকে শরণখোলা উপজেলার তালবুনিয়া আশ্রয়ণ প্রকল্প, রায়ন্দা বাজারের পূর্ব এলাকা ও বান্ধাকাটা সহ সাউথখালীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ভেসে গেছে চিংড়ি, ঘের ও পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। এতে এসব এলাকার নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নয় বছর ধরে রাজস্ব ঘাটতির কবলে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। গেল অর্থ বছরেও ঘাটতি হয়েছে 2,558 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, বৈধ সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে তারা এই পথে বাণিজ্য কমিয়েছেন। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়ন না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি, কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। আছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, এছাড়া ইচ্ছেমতো শুল্কায়নের অভিযোগও। এতে লোকসানে পড়ে ব্যবসায়ীরা যাচ্ছেন অন্য বন্দরে, ফলে গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কাস্টমসের সাথে যোগসাজত করে শুল্ক ফাঁকি দিচ্ছে, যে আমরা চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে আসছি $4, সেম মাল বেনাপোলে $6। যদি সরকার প্রত্যেক বন্দরের সাথে বেনাপোল বন্দরের সামঞ্জস্য রাখে, বেনাপোল কাস্টমসে খাদ্যদ্রব্যের মান পরীক্ষার জন্য ল্যাবরেটরি সুবিধা না থাকায় বাইরে থেকে মান পরীক্ষা করাতে মাসের পর মাস সময় লেগে যায়। এতে খরচ বাড়ে, নষ্ট হয় পণ্যের গুণগত মান। আরও আছে কঠোর বিধিনিষেধের বেড়াজাল। 55টা যে তালিকাভুক্ত পণ্য চালান আসে, যেটা ম্যান্ডেটরি টেস্ট, এর বাইরে যে পণ্য চালানগুলো আসে খাদ্যদ্রব্য, এই ব্যবস্থা অবিলম্বে বেনাপোলে চালু করতে হবে। বন্দরের জায়গা এবং রাস্তা সংকটেও ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না। বন্দর কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ভেহিকল টার্মিনাল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আরো প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো কাজ চলমান আছে। চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,245 কোটি টাকা। আর গেল অর্থ বছরে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 2,74,727 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। দিনাজপুরে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে চিরির বন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 250 জন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনাবাহিনীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। এ সময় তিনি করোনাকালে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণে সেনা সদস্যদের ভূমিকা তুলে ধরেন। সময় টেলিভিশনে সংবাদ প্রচারের পর খাবার পেল রাঙামাটি রাজবন বিহারের ক্ষুধার্ত বানররা। সকালে রাজবন বিহার প্রাঙ্গণে যান জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা বানরগুলোকে মিষ্টি কুমড়া ও মটর খেতে দেন। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিহার পরিচালনা কমিটি। বানরগুলোকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতিতে বিহারে পণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খাবার সংকটে পড়ে এখানে আশ্রয় নেওয়া সহস্রাধিক বানর। সপ্তাহের ব্যবধানে উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরে লবণযুক্ত চামড়া দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। শুক্রবার থেকে কেনা বেচা আরও জমবে বলে প্রত্যাশা আড়তদারদের। তবে ভিন্ন চিত্র গাইবান্ধার পলাশবাড়িতে। এ বাজারে চামড়ার দাম পড়ে গেছে তলানিতে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নাটোরে এক সপ্তাহের ব্যবধানে চামড়ার দাম বেড়েছে। এতে লাভবান মৌসুমি ব্যবসায়ীরা। গরুর লবণযুক্ত চামড়া বিক্রি হচ্ছে 900 থেকে 1,100 টাকায়, আর ছাগলের চামড়া 80 থেকে 100 টাকায়। এখানে ট্রেনারি মালিকরা কিছু কিছু দুই চারজন আসছে এবং মালও পর্যাপ্ত আসতেছে, কালকে থেকে আরও বেশি আসবে। হয়তো হাটের দিনে বিভিন্ন ট্যানারি মালিকরা, বাদ বাকি যারা আছে সবাই আসবে। ঢাকার ট্যানারি মালিকরা নাটোরে আসলেও এখনও চামড়া কেনা শুরু করেননি। এতে বিপাকে পড়েছেন আড়তদাররা। তবে পুলিশ বলছে চামড়া বেচা কেনা ও পরিবহনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ট্যানারি মালিকরা এখানে চলে এসেছে তারা এই চামড়া ক্রয়ের জন্য। আমরা তাদের থাকার ব্যবস্থা এবং তাদের যে
টাকা পরিবহনের ক্ষেত্রে যে নিরাপত্তা সেটা আমরা জোরদার করেছি। এদিকে ভিন্ন চিত্র গাইবান্ধার পলাশবাড়ি হাটে। ছাগলের চামড়া 10 টাকার উপরে দাম দিতে চাচ্ছেন না আড়তদাররা। লবণ এবং চালান থেকে অনেক লস, আমরা এই সময়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার মালে কেনা আছে 600 টাকা, দাম করতেছে 400 টাকা, আমি বেচতে পারতেছি না, বসে আছি। একটা চামড়ার বেলের দাম 200 টাকা, একটা চামড়ার দাম হলো 200 টাকা। আমরা চামড়ার মধ্যে যেটা বলি বলে এটা কাফা চামড়া বা এটা ঝিলমিল, হ্যাঁ এটা কতগুলো নাম আছে, এগুলোর দাম আগেও কম ছিল এখনও কম। চামড়া সেবার মানটা বড় জিনিস, সেবা দিলে চামড়া ভালো থাকে, না ভালো থাকে না, সন্তানের চেয়ে সেবা বেশি দিতে হয় চামড়াতে আপনার। পলাশবাড়ি হাটে এবছর প্রায় 30,000 চামড়া উঠেছে, কিন্তু কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় ফেরত যান অনেক ব্যবসায়ী। ওমর ফারুক, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। থামছেই না মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে প্রায় 200 জনের মৃত্যু। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালের। ভারত থেকে এলো আরও 200 মেট্রিক টন অক্সিজেন। টানা বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের 400+ গ্রাম, পানিবন্দী 2,00,000+ মানুষ তলিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পও। পাহাড় ধসে ও ঢলে 2 দিনে 20 জনের মৃত্যু। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।